না রে ভাই সেরকম কিছু হয়নি তোর হয়েছে কিছু না রে ভাই আমারও হয়নি একটা বুদ্ধি খাটে তুমি কি বুদ্ধি রে ভাই I'm
সবাই টুকো জঙ্গলে চলো আমরা একটু খোঁজাখুঁজি করি গাছো আসো জঙ্গলে একটু খোঁজাখুঁজি করি আমি মর মাগো কি কথা কি হলো তোমার গো কি আছে চেলারিয়া গেল যে গো তোমার চেলারিয়া গেল উঠো ভাই উঠো কানো না একটা ব্যবস্থা ঠিক করে দেবো উঠো আমার দেশে তো এরকম হয়ে গেছে তো এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে তো আমার ছোট মাঠাতে কাজ করছে না ওই আমার ওই দেশে একটা প্রবীণ মানুষ আছে বুড়ো মানুষ ওর কাছে যাব বুদ্ধি বুদ্ধি দিয়ে ভালো কিছু করে চলো চলো কানো না কি ব্যাপার গো তোমাদের কি হয়েছে গো ছেলেটা হারিয়ে গেছে তাই কিছু একটা ব্যবস্থা করা যাবে মানে দেখেন কদিন আগে একটা ছেলে হারিয়ে গেছে আবার আজকে এক ছেলেটা হারালো তো আমাদের দেশে তো এরকম চলতে থাকে তাহলে আমরা কি করবো বলেন তাই আমাদের ছোট মাথাটা কাজ করছে না তাই যদি আপনি কিছু ব্যবস্থা করতে পারেন তাই আপনার কাছে দেখো এইভাবে যে আমাদের দেশে দুর্নীতি চলছে অবশ্যই দুর্নীতির পেছনে কিছু না কিছু একটা কারণ আছে আর সেই কারণটা আমাদের খুঁজে বের করতে হবে সেই কারণটা খুঁজতে গেলে একটু লজিক ইস্তেমাল করতে হবে আমরা থাকতে ছেলে হারিয়ে যাবে তার মানে কি ব্যবস্থা নিতে হবে তুমি বলো শুধু তুমি পারবে ভাই একটা বুদ্ধি আছে আরে কি বুদ্ধি তুমি শুধু বলো একবার এই বুদ্ধি এখনই আমার ছেলেকে দিয়ে কাজ সমাধান করে দিব শুন বেটা যেখানে কিডন্যাপ হচ্ছে ওখানে ওরা অনেক লোভনীয় জিনিস রাখবে যদি নেশাযুক্ত ওখানে জিনিস দেখিস তাহলে ওটা ফোকা দিয়ে নিবি যে সুঙার সুঙার মতো করবি ঠিক আছে খবরদার নিঃশ্বাস নিবি না ওটাকে সুঙার ভাম করবি ঠিক আছে আব্বা তো কথা না বেড়ে কি করতে হবে তাই বলো আর তুই না অজ্ঞান হয়ে যাবি ওরা যেন বুঝতে না পারে যে তুই ফোকা দিয়ে অজ্ঞান হয়েছিস আর আমরা চারিদিকে সব থাকবো যেমনই ওরা আসবে আর আমরা গিয়ে ধরে নেবো ঠিক আছে আব্বা ওটা লা ভাবতে হবে না আমি এখনি যাচ্ছি ওই সাবধানে যাস আর খেয়াল রাখিস ঠিক আছে আব্বা মানুষ এখন খুব সতর্ক হয়ে গেছে আর কিডন্যাপ করা যাচ্ছে না তার জন্য একটা উপায় বাহির করেছে কি উপায় রে ভাই এটা কি দেখছিস তো এটা তো সেন রে ভাই হ্যাঁ সেন কিন্তু এর ভিতরে আমি নেশা মিশে লিয়েছি যে শুনবে তে অজ্ঞান হয়ে যাবে আগে বুঝতে পারবে না তাহলে তো কি কিনা করে আমাদের কাছে সহজ হলো রে ভাই হ্যাঁ আমার একবার সহজ হলো রে ভাত কেন চল।